আহলে ইসলাম আন্দোলন একটা পূর্ণাঙ্গ সংগঠন, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা শুধু নিজে বাঁচতে চাই না, নিজেকে বাঁচানোর সাথে সাথে পরিবারকে বাঁচাতে চাই, সমাজকে বাঁচাতে চাই। ইসলাম যেমন একটা পূর্ণাঙ্গ জীবনবিধান, আহলেদিস আন্দোলন বাংলাদেশও অনুরূপভাবে একটা পূর্ণাঙ্গ ইসলামী সংগঠন। এই সংগঠন আপনাকে শিখাচ্ছেন প্রয়োজনে আপনি অপরের জীবন বাঁচাতে নিজের দেহের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠাবোধ করবেন না। এই সংগঠন শিখাচ্ছে, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একটা সংগঠন একটা বট গাছের মতো। এই বট গাছের তলে অনেকেই আশ্রয় পাই। অনুরূপভাবে একটা সংগঠন যদি একটা বাড়িতে, একটা গ্রামে, একটা সমাজে, একটা দেশে প্রতিষ্ঠিত থাকে, তাহলে এর আওতায় থেকে অনেকেই সঠিক পথ পাই। ইসলাম যেমন একটা পূর্ণাঙ্গ জীবনবিধান, আহলেদিস আন্দোলন বাংলাদেশও অনুরূপভাবে একটা পূর্ণাঙ্গ ইসলামী সংগঠন। এই সংগঠন সমাজের প্রত্যেকটা স্তরে কাজ করছে। আপনারা যারা মুরব্বী, বাড়ির প্রধান কর্তা, তারা আহলেদিস আন্দোলনের কর্মী দায়িত্বশীল। যারা যুবক, তারা বাংলাদেশ আহলেদ যুব সংঘ। যারা ছোট, তারা সোনামণি। মা বোনেরা আহলেদিস মহিলা সংস্থা। শুধু তাই না, এই সংগঠন আপনাকে শিখাচ্ছেন প্রয়োজনে আপনি অপরের জীবন বাঁচাতে নিজের দেহের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠাবোধ করবেন না। এই সংগঠন শিখাচ্ছে, যে সংগঠন এটা শিখাচ্ছে, তো এই সংগঠনের নাম কি? আল আউন। সেটা কি? আল আউন। এটাও মহতারাম আমিরে জামাত প্রতিষ্ঠা করেছেন। আপনি যখন একটা মানুষকে নিজের দেহের রক্ত দেবেন, সে জীবন ফিরে পাবে, ওই মানুষটা আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না? আপনার প্রতি আজীবন সে কৃতজ্ঞ থাকবে, আপনার সংগঠনে সে ফিরে আসবে ইনশাআল্লাহ। তাই আহলেদিস আন্দোলন একটা পূর্ণাঙ্গ সংগঠন, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা শুধু নিজে বাঁচতে চাই না, নিজেকে বাঁচানোর সাথে সাথে পরিবারকে বাঁচাতে চাই, সমাজকে বাঁচাতে চাই। সূরা তাহরিম 6:1 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই শুধু নিজে বাঁচবো না, সবাইকে নিয়ে বাঁচার জন্য আমরা সকলে এই সংগঠনের অধীনে আওতাভুক্ত থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি জামাতবদ্ধ জীবনযাপন করেন, লাভ। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবনযাপন আল্লাহর পক্ষ থেকে রহমত, আর বিচ্ছিন্ন জীবনযাপন আযাব, শাস্তি, শাস্তির জীবন। যা হোক, আমি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, আপনার সোনামণিটাকে গড়ে তুলুন সোনামণি সংগঠনের আওতাভুক্ত করে। আপনি কালকে মরে যাবেন, আপনার ছেলে পরশুদিন যাবে যুবক, তার পরের দিনে সোনামণি। যদি সোনামণি সঠিক পথে না গড়ে উঠে, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার ভবিষ্যৎ খারাপ। তাই আপনার সোনামণিটার মাথাটা এখন থেকেই সংগঠনের আওতাভুক্ত করুন। একটা পচা ড্রেন দেখেছেন, এই পচা ড্রেনে যদি একটা ভালো মাছ ফেলে দেওয়া যায়, ওই মাছটা কি সুস্থ থাকতে পারবে? পারবে না।
এজন্য মাছ চাষ করার আগে কি করেন, পুকুরের পানিটা শোধন করে নেন না? পুকুরের পানিটা শোধন করে নেন, পুকুরকে পরিষ্কার করে তারপর সেখানে মাছের পোনা ছাড়েন। তা আপনার সমাজটা যদি নষ্ট হয়, আপনার পরিবারটা যদি নষ্ট হয়, ওখানে কি আদর্শ সোনামণি গড়ে উঠতে পারবে? পারবে না। এজন্য আদর্শ সোনামণি গঠনে আপনাকে সোনামণি সংগঠনের আওতাভুক্ত করতে হবে আপনার সোনামণিকে। সেই সাথে সাথে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আওতাভুক্ত প্রতিষ্ঠান মাদ্রাসা সোনামণি মাদ্রাসায় আপনার ছেলেটা আপনার মেয়েটা যেন ভর্তি হয় সে ব্যবস্থা আপনাকে করতে হবে। সেখানে যদি যাই আপনার সোনামণিকে সোনামণি সংগঠনের পাঁচটা নীতিবাক্য শেখানো হবে। এটা বলে আমি শেষের পথে চলে আসছি, আর অনেক দায়িত্বশীল ভাই আছেন কথা বলবেন। এই পাঁচটা নীতিবাক্য সোনামণির কেন? যুব সংঘ আন্দোলন মুরব্বী সবার যদি মাথায় থাকে তাহলে ইনশাআল্লাহ ওই সোনামণি আর পথভ্রষ্ট হবে না। ওই সোনামণি ইহকালীন জীবনে আপনি পিতামাতা আপনার আনন্দের উৎস হবে, পরকালীন জীবনে আপনার জন্য জান্নাতের মাধ্যম হবে, সাদাকায়ে জারিয়া হবে। এটাই বলছেন আল্লাহ সূরা কাহাফের 46 নম্বর আয়াত। 46 আয়াতে আল্লাহ বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ আর সোনামণিরা মানুষের পার্থিব জীবনের সৌন্দর্য। এই সৌন্দর্যকে আরো সৌন্দর্য মণ্ডিত করার জন্য পাঁচটা নীতিবাক্য আপনাকে সোনামণি সংগঠনের পক্ষ থেকে মোহতারাম আমিরে জামাতের সুপ্রতিষ্ঠিত সুচিন্তিত মতামত থেকে বেরিয়ে এসেছে। সে পাঁচটা নীতিবাক্য আপনাকে স্মরণ করিয়ে বিদায় নিচ্ছি। এক, সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি। মুসলমান সকল অবস্থায় কার উপর ভরসা করবে? কার উপরে? আল্লাহর উপরে। আপনার সোনামণিকে এটা শিক্ষা দেন, যদি এটা শিক্ষা দেন তাহলে ও যেই রিজিক পায় অন্যায় পথে হাত বাড়াবে না, আল্লাহর উপর ভরসা করবে। রিজিকের মালিককে? আল্লাহ। এটা ভরসা করবে, অসুখ বিসুখে পড়লে সে দরগায় গিয়ে মাজারে গিয়ে মাথা নত করবে না। তাই সোনামণি সংগঠনের পাঁচটা নীতিবাক্য, এক, সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি। আমার আপনার সর্বোত্তম আদর্শ কার? কার জীবনে? রাসূলের জীবনে। কার জীবনে রয়েছে? রাসূলের জীবনে। আমি ভাত খাবো, রাসূল শিখিয়েছেন ডান হাতে, সোনামণিকে ডান হাতে শিখাবো, আমি বাম হাতে খাবো না। পোশাক পরবো, ডান হাত ডান পা দিব, বাম পা দিব না। মসজিদ থেকে বের হব, কোন পা দিব? বাম পা দিব, আগে ডান পা দিব না। মসজিদে ঢুকবো, কোন পা দিব? আগে ডান পা দিব, বাম পা দিব না। রাসূলের প্রতিটি ক্ষেত্রে আদর্শ। তিন, নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি। কোন কাজ করলে আপনি চরিত্রবান হবেন, কোন কাজ করলে মানুষের কাছে ভালো হবেন, আল্লাহর কাছে ভালো হবেন, এটা আপনার নিজের জীবনে যেমন বাস্তবায়ন করতে হবে, সোনামণির জীবনে একই অবস্থায় বাস্তবায়ন করতে হবে। তাই তিন, নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি। চার, ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি। চার, ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি। পাঁচ, আদর্শ পরিবার গড়ি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। আদর্শ পরিবার গড়ি, দেশ ও জাতির সেবাই, দেশের সেবাই, জাতির সেবাই, যেটা আগেই উল্লেখ করেছি, নিজের জীবনের রক্ত ঢেলে দিলেও সমাজ সেবা, দেশের সেবা, মানুষের সেবা করব আমরা। আলাইস আন্দোলন এই শিক্ষা আমাদের দেয়। আল্লাহ আমাদেরকে এই শিক্ষার আলোকে নিজের পরিবারকে, নিজের সমাজকে, সর্বস্তরের ব্যক্তিকে, সংগঠনের আওতাভুক্ত থেকে নিজের সার্বিক জীবনকে পবিত্র করানোর সহি হাদিসের আলোকে পরিচালনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।